কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আর্কস ফ্যামিলি স্টোরি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে হোম ডিপোতে কেন অনেকদিন ধরেই বাসা থেকে একটা মনস্থির করে বের হই, কিন্তু বাসা থেকে বের হওয়ার পর আরেকটা করে বাসায় ফিরে আসি। কিন্তু আমার যেই কাজটা মনস্থির করে বাসা থেকে বের হই, এটা আর করা হয় না। এবার বলছি কি মনস্থির করে বের হই। আজকে অনেকদিন ধরেই আমি ভাবছি আমি একটা ক্যামেরা কিনবো, কিন্তু কী ক্যামেরা কিনবো, কীভাবে কিনবো, কোথা থেকে কিনবো, এসব দেখতে দেখতে আমার অনেকটা সময় চলে যাচ্ছিল। বাট তবুও ভেবে পাচ্ছিলাম না কোন ক্যামেরাটা আমার জন্য ভালো হবে, কোনটা ব্লগিংয়ের জন্য ভালো হবে কোন ক্যামেরাটা। তবে আমি চাচ্ছিলাম একটা বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা কেনার জন্য, কিন্তু এটার হয়ে ওঠেনি। বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা কিনতে গিয়ে অ্যামাজন থেকে একটা চাইনিজ ক্যামেরা কিনি 4K, কিন্তু বাসায় এনে দেখি ক্যামেরা খুব বাজে হাল, তো সেটাও ফেরত দিতে হয়। আজকে আমরা ক্যামেরা কিনতে এসে হোম ডিপোতে আসছি গাছ দেখতে, কারণ হঠাৎ করেই মনে হলো সামার শেষে গাছে প্রচুর সেল দেয়, তো আমরা যদি পারি কিছু গাছ নিয়ে নিব। আমাদের বাসার ইয়ার্ডে কিছু গোলাপ গাছ নেওয়ার চেষ্টা করছিলাম, তো গোলাপ গাছ আর পাইনি, তো আমরা এই হাইড্রেঞ্জা গাছটা পেয়েছি সেলে, তাই এটা নিয়ে পাশে চলে আসছি। এখনকার যে ক্লিপগুলো দেখছেন এটা পরের দিনের। আজকে ভেবে নিয়েছি আজকে ক্যামেরা না কিনে বাসায় যাব না, কারণ সামনে একটা ট্রিপ আছে, ট্রিপে ক্যামেরা নিয়ে যেতে হবে, কারণ অনেক সময় মোবাইলে ভিডিও করলে মোবাইলে স্টোরেজ ফুল হয়ে যায়। আর ইউজুয়ালি যেটা আমি করি, প্রতিদিনের ভিডিওটা প্রতিদিনই এডিট করার চেষ্টা করি আর মোবাইলটাকে ফাঁকা করে ফেলি। যেহেতু আমার মোবাইলে স্টোরেজ অল্প, তো আমাকে অনেক দিনের ভিডিও জমিয়ে রেখে এডিট করতে পারি না। আর কোথাও ঘুরতে গেলে এডিট করা তো আর হয়ই না, শুধু ভিডিও করা হয়, কারণ সারাদিন ঘোরাঘুরি করে আসার পর এডিট করার টাইম থাকে না, তাই আর এডিট করা হয় না, তো মোবাইলে ভিডিও ফুল হয়ে যায় আর ভিডিও করতে পারি না। আমি বেস্ট বাইয়ে এসে কি করব জানি না। প্রথমে ক্যামেরা দেখার কথা, ক্যামেরা না দেখে আমি ফোন দেখছিলাম, ভাবছিলাম একটা ফোনই নিয়ে নিব কিনা বেশি স্টোরেজ ওলা, কিন্তু আর কি ফোনের এত দাম দেখে আমি কোনটার কম দাম সেটা খুঁজছিলাম, কিন্তু সবগুলোর এত দাম আমার মনে হয় একটা ক্যামেরা দেখাই ভালো ডিসিশন। যাই হোক, চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই বেস্ট বাইয়ে কি কি জিনিস পাওয়া যায়। জানি আপনারা জানেন, তবু আমি ঘুরে ঘুরে দেখছি, তাই আর একটু ভিডিও করছিলাম। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, তা দেখে প্রকাশের চোখ কপালে উঠে যায়। সে ভাবলো সে ক্যামেরা কিনতে এসে মোবাইল কেন দেখছে। তো আমার ল্যাপটপ একটা খুব দরকার ছিল, আমার ল্যাপটপটা অনেক স্লো হয়ে যায়, ভাবছিলাম অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ল্যাপটপ কিনতে হবে, তাই আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর ধরে ধরে দেখছিলাম জিনিসটা কেমন। ইস, স্টোরগুলোতে আসলেই মনে হয় কিছু না কিছু কিনে নিয়ে যাই, অযথা জিনিস যেগুলো লাগবে না। এই যে অ্যাপল ওয়াচ দেখে মনে হচ্ছে আমার একটা নাই, আমার যদি একটা হতো। আফসোস করছি আর ঘুরছি, দেখছি, দেখি কি আর করা যায়। অবশেষে অবশেষে আমি আমার ক্যামেরার সেকশনটা খুঁজে পেলাম। আমি দেখতে পাচ্ছি দূর থেকে ক্যামেরা সেকশনটা দেখা যাচ্ছে, তো আমি এখানে এসে ক্যামেরা যখন হাতে নিয়ে দেখি এত দামি ক্যামেরা, ক্যামেরার দাম যত বেশি তার থেকেও বেশি ক্যামেরার ওজন, এত ভারী ক্যামেরা নিয়ে ব্লগিং কি করব, এই ভাবছিলাম আর দেখছিলাম কোনটার কত প্রাইস। কিন্তু দেখে মনে হচ্ছে সবগুলো পাওয়ার শট ক্যামেরা নাকি আউট অফ স্টক, এটা কোনো কথা? এতদিন ধরে ঘুরে ঘুরে কি ক্যামেরা কিনবো ভাবতে ভাবতে আজ ফাইনালি ক্যামেরার দোকানে এসে যখন দেখি ক্যামেরা দোকানে নাই এবং অনলাইনেও আউট অফ স্টক, এই কথা শোনার পর আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। এখানে দাঁড়িয়ে তবুও আমি অনলাইন চেক করে দেখছিলাম, দেখি অন্য কোনো লোকেশান থেকে যদি ক্যামেরাটা অর্ডার করে দেওয়া যায় তাহলে একটু হয়তোবা ভালো হবে। আমি যেই ক্যামেরাটা পছন্দ করেছিলাম সেটার দাম 629 ছিল, বাট অন্য কোনো লোকেশানে এই ক্যামেরাটা ছিল না, অল সোল্ড আউট ছিল। আমি ভাবছিলাম যে একটা অ্যামাজন থেকে ক্যামেরা কিনবো, দেখি কেমন হয়। অ্যামাজনের সব ক্যামেরা রিফার্বিশ, তাই অ্যামাজন থেকেও ক্যামেরা অর্ডার করা যাচ্ছে না। বাসায় এসে কী খাবো জানি না, তাই রাতের বেলায় পোহা বানানোর জন্য চেষ্টা করলাম। প্রথমবার পোহা বানাচ্ছি, তো আমি এখানে প্রথমে চিড়েগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ইউটিউব দেখে রেসিপি বানাচ্ছি, জানি না কেমন হবে, তবে আশা করছি ভালো হবে। প্রথমে চিড়েগুলোকে আমি ধুয়ে নিয়ে এই ছাকনিটাতে রেখে দেবো যেন জলটা ঝরে যায়। তারপর আমি এখানে কেশু আর কিশমিশটা ভালো করে ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতে আমার কিশমিশগুলো একটু বেশি লাল হয়ে গেছিলো, কিছু করার নেই, বাট খেতে ভালো লাগছিল, একটু লালচে হয়েছে বাট পুড়ে যায়নি। কেশু আর কিশমিশ ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর আমি সেম ফ্রাই প্যানে ফোড়নের জন্য
এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। যখন এলাচি আর দারচিনি থেকে সুন্দর একটা এরোমা বের হবে, তখন আমি এখানে একটু বড় করে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজের কুচিগুলো দেওয়ার পর আমি এখানে হালকা হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। খুব একটা ভাজবো না, হালকা লাল লাল হয়ে আসলেই, ও হ্যাঁ, পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি একটু কালো সরিষা দিয়ে দিব, ফোড়নের সাথে অ্যাড হয়ে যাবে সাথে। এই যে চিড়াগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এখন পানি ঝরে একদম ঝরঝরা হয়ে গেছে। বেশি এটাতে কিন্তু পানিটা ঝরাটা ইম্পর্টেন্ট, না হলে চিড়াটা ভাজার সময় একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি এখানে চিড়াগুলো অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজগুলোর সাথে চিড়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিড়াগুলো দিয়ে দেওয়ার পর আমি ভেজে রাখা কিচমিচ আর কেশোগুলো মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর আবার একটু চেক করে নিব লবণটা, লবণ যদি লাগে আবার একটু অ্যাড করে নিব। এভাবেই চিড়াটা আমি 4-5 মিনিট ভালো করে ভেজে নিব, তবে হাই হিটে ভাজবো না, ভাজলে চিড়াটা মুচমুচে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা আঁচে ভেজে নিব 4-5 মিনিট। অনেকে এখানে আলু সিদ্ধ অ্যাড করে, বাট আমার আলু সিদ্ধ খেতে ইচ্ছে করছিল না চিড়ার সাথে, তো আমি এভাবেই বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো মজা হয়েছিল, আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারবেন বাসায়। এখানে একটা জিনিস মিসিং ছিল, সেটা হলো কারি পাতা, যেটা আমার কাছে ছিল না। এটা পোহার ফাইনাল লুক, দেখতে অনেকটা সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে এবার সারপ্রাইজ খোলার পালা। আমি জানতাম না যে আমার নামে একটা বাসায় বক্স এসেছে, সেটা আবার প্রকাশ অর্ডার করেছে। প্রকাশ আমাকে এসে বলছে আমার নামে বাসায় একটা বক্স এসেছে, সেটা কি সে জানে না। যাই হোক, আমি মনে খুশি খুশি হয়ে খুলছিলাম, দেখি তো সারপ্রাইজটা কি। সারপ্রাইজটা ছিল ক্যামেরা, সেটা সোনি ZV-1 ডিজিটাল ক্যামেরা ছিল, একটা পাওয়ার শট ক্যামেরা। তো এটা অনলাইন থেকে ও কিভাবে অর্ডার করেছে, এর আগে আমি অনেকবার খুঁজেছি, সব কিছু রিপাবলিক ছিল, তাই আমি অর্ডার করিনি, বাট সে আমার জন্য এটা আমাকে না বলে অর্ডার দিয়ে দিয়েছিল। এই ক্যামেরাটা আমি অনেকদিন ধরে দেখছিলাম আর ভাবছিলাম, কিন্তু এটার দাম বেশি থাকার কারণে সাহস করতে পারিনি। তবে এই ক্যামেরাটাতে সব থেকে ভালো দিক হলো কি, যখন আমরা ফেসের এডিটিং করতে যাই, এটা অটোমেটিক এডিট করে নেয়, এটাকে আলাদা করে এডিট করতে হয় না। এই ক্যামেরাতে অলরেডি একটা লেন্স দেওয়া ছিল, কিন্তু আমি চাইলে আরও লেন্স অ্যাড করে নিতে পারবো। বেশ লাইট ওয়েট ছিল, কিন্তু তবুও আমার কাছে মনে হচ্ছিলো এটা একটু ভারী। আর এটার ব্যাটারি লাইফ ছিল 1 ঘন্টা 30 মিনিট, আমি 1 ঘন্টা 30 মিনিট এটাতে ভিডিও রেকর্ড করতে পারবো, আর পিকচার তোলার জন্য আমি 3,500-এর মতো ক্লিক নিতে পারবো। যাই হোক, আস্তে আস্তে ক্যামেরাটাকে আমি সেটিং করে নিচ্ছিলাম, আর ভাবছিলাম যে আমার নেক্সট ট্রিপে এটা দিয়েই ভিডিও করব, আমি আপনাদের সাথে শেয়ার করব এটাতে ভিডিও করলে কেমন হয় দেখতে। তো আজ আর ব্লগটি বড় করব না, অনেক লম্বা হয়ে গেছে অলরেডি, তবে আমি ক্যামেরাটা পেয়ে অনেক অনেক খুশি হয়ে যাই। আজ এ পর্যন্তই, টাটা।